আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, আজকে আপনাদেরকে কোনো খামারে নিয়ে আসি নাই, আপনাদেরকে নিয়ে চলে আসছি সরাসরি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজার বিশাল গরু ছাগলের হাটে। আর এই হাট থেকে প্রতিদিন প্রায় শত শত গাভী গরু, বকনা, ষাঁড় গরু কিন্তু বিক্রয় হয়ে থাকে। মোটামুটি শরৎনগর বাজার গরু ছাগলের এই হাটটি সকাল 8টা 9টা থেকে কিন্তু শুরু হয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে। প্রতি শনিবার এই হাট থেকে কম দামে আপনারা কিন্তু গাভী গরু ক্রয় করতে পারবেন। তেমনি কিন্তু আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে আসছি এই হাটে। দর্শক, এই হাট থেকে কিন্তু আপনারা সরাসরি সুলভ মূল্যে গাভী গরু ক্রয় করতে পারবেন। আসলে হাটটি কিন্তু ধীরে ধীরেই ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় জমে যাচ্ছে, ট্রাক ভর্তি কিন্তু গাভী চলে আসছে। এর মধ্য থেকে হয়তো ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলাই টাপ, তারপরেও হয়তো কিছু কিছু একদম প্রান্তিক খামারি গরুর মালিকদের সঙ্গে কথা বলে গাভী গরুর দরদাম জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, সেই সাথে প্রতিনিয়ত পাবনা কৃষি চিত্রের সঙ্গে যারা রয়েছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, ইতিমধ্যে শরৎনগর বাজার গরু ছাগলের হাট কিন্তু ধীরে ধীরে এই গাভীতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। বিশাল বিশাল আকৃতির কিন্তু গাভী চলে আসতেছে এবং ক্রমেই ক্রেতা বিক্রেতাদের ভিড় হচ্ছে এই হাটে। শরৎনগর বাজার হাটে এসে আপনারা কিন্তু সরাসরি এখান থেকে উন্নত মানের কিছু গাভী বাছাই করে ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে। তো আমরা কিছু ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আজকে কথা বলবো, এই গাভীগুলো আপনাদেরকে দেখাবো। এখানে বিশাল আকৃতির একটা গাভী দেখছি, চলুন ওনার সঙ্গে আমরা একটু কথা বলি, হয়তো গাভীর মালিক এখানে রয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি? আলাউদ্দিন ভাই, কোথা থেকে আসছেন? মির্জাপুর থেকে। বিশাল একটা গাভী নিয়ে আসছেন, এটা বিক্রি করবেন না? এটা কি আপনার বাড়ির গাভী? বাড়ির গাভী। কিরকম দাম চাচ্ছেন? 1,35,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে গাভী? 6 দাঁত। এটা কি জার্সি গাভী? জার্সি গাভী 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিবে? 4 নাম্বার বাচ্চা দিবে। আচ্ছা, দাম চাচ্ছেন তাহলে কত? 1,35,000 টাকা। কম বেশ করে তো বিক্রি করবেন। আচ্ছা, ক্রেতা ভাইরা কিরকম দাম বলতেছে? 1,00,000 বা 1,05,000 বলতেছে। আচ্ছা, আপনি কিরকম দাম হলে বিক্রি করবেন? 1,15,000-20,000 হলে বিক্রি করবেন। আচ্ছা, অনলাইনের মাধ্যমে যদি কেউ নিতে চায় এই গাভীটা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো। 01710-5213-72। এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবে। যদি আজকে হাটে বিক্রি না হয় হয়তো ক্রেতা ভাইরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। দর্শক, আমরা বিশাল একটা গাভী দেখে নিলাম, অনেক কম দামে কিন্তু গাভীটা আপনারা কিনতে পারবেন। এই গাভীটা জার্সি গাভী, বিগ সাইজের একটা গাভী। এখানে আরও কিছু গাভী রয়েছে, আজকে আপনাদেরকে অনেক গাভী দেখাবো এবং এই গাভীগুলোর দাম দর জানানোর চেষ্টা করব। এখানে একটা ছোট গাভী রয়েছে, এই গাভীটাও দেখি ভাই। এই গাভীটা কি জাতের? মিনি জার্সি। দাঁতে কয়টা হয়েছে? দাঁত কয়টা হয়েছে? 6 দাঁত। 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিবে? কয় নাম্বার দিবে? আবার বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিবে? তৃতীয় বাচ্চা দিবে। দাম কেমন চাচ্ছেন? 1,05,000। আচ্ছা, 1,05,000 টাকা এই গাভীটার দাম চাচ্ছে। ক্রেতা ভাইরা কিরকম দাম বলে? 70-72। দাম কি অনেক কম হাটে? আচ্ছা, বলতে বলতে বিক্রি হবে না? বিগ বিগ সাইজের কিন্তু অনেক গাভী আসতেছে এই হাটে। দর্শক, আপনারা এই হাট থেকে কিন্তু সরাসরি এসে একদম কম মূল্যে কিন্তু গাভী কিনতে পারবেন। আপনাদেরকে আজকে এই হাট থেকে দাম দর জানানোর জন্য কিন্তু আমরা পাবনা কৃষি চিত্র টিম আজকে চলে আসছি। অনেক গাভী রয়েছে এই হাটে এবং ধীরে ধীরেই কিন্তু ট্রাক ভর্তি, গাড়ি ভর্তি কিন্তু গাভী আসতেছে শরৎনগর বাজার বিশাল গরু ছাগলের হাটে। আপনারা চলে আসুন, সরাসরি এসে এখান থেকে কিন্তু গাভী কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন যে অনেক গাভী আসতেছে জোড়া জোড়া, ট্রাক ভর্তি কিন্তু গাভী আসতেছে। এখানে একটা বড় গাভী রয়েছে, আমরা এই গাভীর মালিকের সঙ্গে একটু কথা বলে জানবো কিরকম দামে উনি বিক্রি করবেন। ভাই আসসালামু আলাইকুম, ভাইয়ের নাম? আসিন ভাই, কোথা থেকে আসছেন? জি, নারায়ণপুর, ফরিদপুর না? নারায়ণপুর। আচ্ছা, নারায়ণপুর ফরিদপুর থেকে আসছেন। এই গাভী ফিজিয়ান না অলস্টেন? ফিজিয়ান। ফিজিয়ান। দাম কেমন চাচ্ছেন?
100 ফুল 1 লক্ষ টাকা আচ্ছা 1 লক্ষ টাকা দাম চাচ্ছেন ক্রেতা ভাইরা কি রকম দাম বলতেছে 70 75 দাম কি অনেক কম হাঁটে এই রকমই না আচ্ছা এটা আপনার দাঁতে কয়টা হইছে দাঁতে 4টা বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিবে জি কয় নাম্বার বাচ্চা দিবে এটা 4 নাম্বার বাচ্চা দিবে আচ্ছা 4 নাম্বার বাচ্চা দিবে দাম চাচ্ছেন 1 লক্ষ কম বেশ করে বিক্রি করবেন না আচ্ছা বাসায় কি আরো গাবি আছে না একটাই আরো আছে আচ্ছা দর্শক ভাইরা যদি নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা কি দিতে পারবেন আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলেন জি ভাই আপনার মোবাইল নাম্বারটা 01708753577 এই নম্বরে যোগাযোগ করলে ক্রেতা ভাইরা আপনার সঙ্গে কথা বলতে পারবে আচ্ছা আরো গাবি আছে বাসায় সেগুলো নিতে পারবে আচ্ছা আজকে যদি হাটে একটাই আনছেন একটা যদি বিক্রি হয়ে যায় গেল না হলে ক্রেতা ভাইরা যদি সংগ্রহ করতে চায় আপনার সঙ্গে কথা বলবে দর্শক এই পাশে আরো কিছু গাবি রয়েছে দেখতেই পাচ্ছেন যে আসলে ক্রেতা বিক্রেতাদের ভিড় হচ্ছে ক্রমেই কিন্তু হাট পরিপূর্ণ হয়ে যাচ্ছে গাবি এবং বকনা সার ক্রেতা বিক্রেতা দিয়ে কিন্তু হাট পরিপূর্ণ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এখন হয়তো সকাল 10টা বাজবে 9টা থেকে কিন্তু হাটের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে এখানে আরেকটা লালচে রঙের গাবি দেখছি আমরা মনে হচ্ছে এটা জার্সি হবে কাকা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন একটা গাবি নিয়ে আসসালামু আলাইকুম কাকা কাকা কোথা থেকে আসছেন ফরিদপুর দেবক থেকে আসছেন আচ্ছা এটা কি জার্সি গাবি না জি মিনি জার্সি মিনি জার্সি বয়স কেমন হয়েছে এটা দাঁতে কয়টা 8টা জি 8টা 8 দাঁত অনেক দিন ধরে লালন পালন করেছেন আচ্ছা এখন এটা আপনার কি বাচ্চা দিবে প্রেগন্যান্ট আছে না প্রেগন্যান্ট নাই আচ্ছা বিক্রি করে দিবেন তো এটা পালার জন্য নিতে পারবে আচ্ছা এখনো ভরণ আসে নাই না এটি আসে নাই বাচ্চা তাহলে কয় নাম্বার বাচ্চা দিবে 4 নাম্বার 4 নাম্বার বাচ্চা দিবে এই গাবিগুলো দুধের পরিমাণ কেমন হয় কাকা জি 15 16 যেহেতু আপনার নিজের বাসার না আচ্ছা দাম কেমন চাচ্ছেন 1 লক্ষ সই 1 লক্ষ আচ্ছা ক্রেতা কত বলে কত দাম 70 75 আচ্ছা 70 75 আপনি কত হলে ছাড়বেন এই গাবিটা 90 জি 90 90 হলে ছাড়বেন আচ্ছা 90 হলে এই গাবিটা কিন্তু বিক্রি করা হবে দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গাবি যদিও 4 নাম্বার বাচ্চা দিবে এবং দুধের পরিমাণও ভালোই আসছে কাকা কিন্তু 90000 টাকা হলে কিন্তু এই গাবিটা সেল করবেন আমরা যদি একটু কাকার মোবাইল নাম্বারটা নেই আসলে কাকার বাড়িতে আর গাবি আছে কাকা বাড়িতে কি আর গাবি আছে আরো আছে মোবাইল আছে আপনার কাছে আচ্ছা মোবাইল নাম্বারটা একটু দেন তো দর্শক আমরা কাকার মোবাইল নাম্বারটা দিচ্ছি কারণ ওনারা কিন্তু ইমো ব্যবহার করে না আর গাবি লালন পালন করেন যদি আপনারা এই সকল গাবি বা এরকম গাবি নিতে চান ওনার সঙ্গে যোগাযোগ করে হয়তো সরাসরি ওনার বাসায় এসে দেখে শুনে নিতে পারবেন ওনার নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা নাম্বারটা যে নাম্বারগুলো বলছি হয়তো মনোযোগ দিয়ে নাম্বারগুলো উঠিয়ে রাখলে আপনারা কিন্তু এই গাবিগুলো হয়তো বাসায় এসে নিতে পারবেন ওনার নাম্বার 01795581754 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে এই কাকার সঙ্গে কথা বলতে পারবেন এবং ওনার কাছ থেকে কিছু গাবি এবং ওনার নিজের খামারের গাবি কিন্তু সংগ্রহ করতে পারবেন দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে হাটে কিন্তু ধীরে ধীরেই আমি শুরুতে আপনাদেরকে বলেছি যে সকাল 9টা থেকে কিন্তু হাট বসে যায় এবং ধীরে ধীরে কিন্তু ট্রাক ভর্তি গাড়ি ভর্তি কিন্তু গাবি চলে আসছে এবং দেখতে পাচ্ছেন যে হালকা মানুষজন যার কারণে হয়তো আমিও ভিডিওর সুযোগ পেয়েছি তাছাড়া হয়তো এই হাটে দাঁড়ানোর মতো জায়গা থাকে না ক্রেতা বিক্রেতাদের ভিড়ে কিন্তু দেখা যায় যে জমজমাট একটা হাট প্রতি শনিবার কিন্তু জমে ওঠে এই হাট এবং এখান থেকে একদম কম দামে কিন্তু গাবি ক্রয় বিক্রয় হয়ে থাকে আপনাদেরকে এই পাশে আরও কিছু গাবি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চা সহ দুধের গাবি আসলে যারা বিক্রেতা ভাইরা রয়েছেন বেশিরভাগই কিন্তু তারা নিজের বাড়ির গাবি কিন্তু বিক্রয় করছেন যার কারণে কিন্তু আপনারা আমি শুরুতে বলেছি যে আপনারা নির্বিঘ্নে এই হাট থেকে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাবি কিনতে পারবেন এবং এই হাটের কিন্তু দায়িত্বে থাকা যারা দায়িত্বে রয়েছেন একদম শৃঙ্খলাবোধ তারা কিন্তু আইন শৃঙ্খলা নিয়েই কিন্তু এই হাট পরিচালনা করেন প্রতি শনিবার আপনারা কিন্তু এই হাট থেকে এসে দেখে শুনে সুন্দর সুন্দর গাভি কম দামে একদম কম দামে কিন্তু খামারিদের কাছ থেকে এবং যাদের গাভি নিজের খামারে লালন পালন করে বিক্রি করেন আসলে টাকার অভাবে
বা টাকা লাগবে এরকম ধরনের ব্যক্তিরাও কিন্তু হাটে চলে আসেন, কম দামে কিন্তু গাভী বিক্রয় করে থাকেন। আপনারা কিন্তু কম দামে সুন্দর সুন্দর গাভী কিন্তু কিনতে পারবেন এই শরৎনগর বাজারের হাট থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু গাভী রয়েছে, সাদা কালো লাল সব ধরনের গাভী কিন্তু আপনারা পাবেন, ছোট বড় মাঝারি। আপনারা যদি সরাসরি আসেন এখানে এসে দেখে শুনে নিতে পারবেন। তারপরে আপনাদেরকে আজকে এই পাবনা কৃষি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যদি আপনারা হাট থেকে সরাসরি এসে গাভী কিনতে চান তাহলে চলে আসতে পারেন, এসে দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। এখানে সুন্দর একটা গাভী রয়েছে ছোট আকৃতির, একজন মুরব্বী কিন্তু গাভীটা নিয়ে আসছেন, আমরা ওনার সঙ্গে একটু কথা বলি। চাচা আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? দিঘুলিয়া থেকে আসছেন? এটা আপনার বাড়ির গাভী? আচ্ছা, বিক্রি করার জন্য নিয়ে আসছেন না? কিরকম দাম চাচ্ছেন? দাম কিরকম চাচ্ছেন? কত দাম চাচ্ছেন? জি 150, 150,000। আচ্ছা, ক্রেতা ভাইরা কিরকম দাম বলতেছে? তারা কিরকম দাম বলে, যারা কিনবেন কত দাম বলে তারা? 130,000 বলছে। আচ্ছা, সাথে একটা বাচ্চাও আছে না? কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। কয় নাম্বার বাচ্চা দিছে গাভীটা? গাভীটার কয় নাম্বার বাচ্চা দিছে? এটা 3 নাম্বার। 3 নাম্বার বাচ্চা দিছে। আচ্ছা, আপনি কত হলে এটা ছাড়বেন? কত দাম পেলে আপনি এটা বেচবেন? 140,000 হলে বেচবেন না? বেচা হয়ে যাবে ইনশাল্লাহ নাকি, যেহেতু হাট কেবল শুরু হলো। দর্শক, এটা কিন্তু 140,000 টাকা হলে চাচা কিন্তু এই গাভীটা বিক্রি করবেন, সাথে ষাঁড় বাচ্চা এবং সুন্দর একটা গাভী। তো দেখতেই পাচ্ছেন যে আসলে দুই একজনের সঙ্গে কথা বলবো, মাঝে মাঝে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কী দামে গাভী গরু বিক্রয় হচ্ছে, এগুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দর্শক, দেখতে পাচ্ছেন যে ক্রেতা বিক্রেতা যেভাবে গাভী আসলে কিনতে হয় সেভাবে কিন্তু দেখে শুনে তারা কিন্তু গাভী ক্রয় করার জন্য চেষ্টা করছে। বাটগুলো দেখে নিচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন এবং কথা চলছে। এভাবেই কিন্তু সরাসরি এসে দেখে শুনে একদম সব কিছু গাভীর পরিপূর্ণ দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন এই হাট থেকে। দর্শক, ক্রমেই কিন্তু এই হাট একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে, পুরো জায়গা কিন্তু গাভী ক্রেতা বিক্রেতা দিয়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, যার কারণে আজকে পাবনা কৃষি চিত্র টিম এখানে বিদায় নিতে হচ্ছে। দর্শক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এবং পরিশেষে জানিয়ে রাখি, যারা পাবনা কৃষি চিত্রের সঙ্গে ছিলেন এতক্ষণ, শরৎনগর বাজারের হাট থেকে কিছু গাভীর দরদাম জানলেন। যদি আপনাদের গাভীগুলো পছন্দ হয় আপনারা কিন্তু এই হাটে এসে সুন্দর সুন্দর কিছু গাভী সুলভ মূল্যে আপনারা সরাসরি খামার মালিকদের কাছ থেকে কিনতে পারবেন। সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বিদায় বেলায় আবারও পাবনা কৃষি চিত্রের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ মুহূর্তে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন, এবং মাঝে মাঝে আপনাদেরকে এরকম হাটের কিছু গাভী দরদাম দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।